যুক্তরাজ্যের রেকর্ড হারে মানুষের বেতন বেড়েছে। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স মানে ওএনএসের নতুন পরিসংখ্যান অনুসারে এপ্রিল থেকে জুনের মধ্যে মানুষের মজুরির রেকর্ড বার্ষিক গতিতে বৃদ্ধি পেয়েছে। এই সময়ে নিয়মিত বেতন 7.8% বৃদ্ধি পেয়েছে, যা 2001 সালে এ সংক্রান্ত রেকর্ড শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ বার্ষিক বৃদ্ধির হার। মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়া এবং কস্ট অফ লিভিং ক্রাইসিসের কারণে বেতন বাড়ানো হয়েছে, কিন্তু মুদ্রাস্ফীতি এখনও বেতন বৃদ্ধির চাইতে বেশি রয়ে গেছে। মানুষের বেতন পুনরুদ্ধার হচ্ছে উল্লেখ করে ওএনএসের ইকোনমিক স্ট্যাটিস্টিক্সের ডিরেক্টর মিস্টার মর্গান বলেছেন, মৌলিক বেতন রেকর্ডের শুরু হওয়ার পরে, মানে যেটা মূলত 2001 সাল থেকেই শুরু হয়েছে, যে ব্রিটেনে যে বেসিক স্যালারির হার সেটা রেকর্ডটা আসলে 2001 সাল থেকে শুরু হয়েছে এবং সেটা শুরু হওয়ার পর থেকে সবচেয়ে দ্রুততম হারে এই মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে। আগের মাসগুলোর তুলনায় পরিস্থিতি কিছুটা ভালো হচ্ছে, তবে মজুরি বৃদ্ধি এখনও মূল্য বৃদ্ধির গতিকে ছাড়িয়ে দিতে পারেনি। পরিসংখ্যানে দেখা গেছে যে মূল্যস্ফীতির পরিমাপে কনজিউমার প্রাইস ইন্ডেক্স বিবেচনায় নিলে গড় নিয়মিত বেতন 0.6% কমেছে। এদিকে বুধবার মূল্যস্ফীতির নতুন রেট প্রকাশ করা হবে, এতে হয়তো রেট কিছুটা কমতে পারে। তবে ব্যাংক অফ ইংল্যান্ড মূল্যস্ফীতিকে 2 শতাংশে নামিয়ে আনার যেই পরিকল্পনা নিয়েছে সেটি কার্যকর করতে এখনও সময় লাগবে। এদিকে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাংক অফ ইংল্যান্ড আবারও ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিতে পারে। ধারণা করা হচ্ছে বর্তমান রেট 5.25% থেকে ইন্টারেস্ট রেট 5.50% করা হতে পারে। এদিকে পরিসংখ্যানে আরও দেখা গেছে যুক্তরাজ্যের কর্মসংস্থান মার্কেট মানে ওয়ার্কিং সেক্টর এখন সহজ হচ্ছে। বেকারত্বের হার 4% থেকে বেড়ে 4.2% হয়েছে, যেখানে কাজের মধ্যে থাকা মানুষের সংখ্যা কমে গেছে। এদিকে যুক্তরাজ্যের চাকরির বাজারে শূন্য পদের সংখ্যা মে থেকে জুলাইয়ের মধ্যে 66,000 কমেছে, তবে এখনও 10 লাখেরও বেশি শূন্য পদ রয়েছে। এছাড়া অর্থনৈতিকভাবে নিষ্ক্রিয় মানুষের সংখ্যা এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে 20.9% নেমে এসেছে। 16 থেকে 64 বছর বয়সী যেসব ব্যক্তি কাজ খুঁজছেন না তাদেরকে অর্থনৈতিকভাবে নিষ্ক্রিয় ধরা হয়। কোভিড মহামারী চলাকালীন এই সংখ্যাটি বেড়েছিল এবং এটিকে নিয়ন্ত্রণে আনার জন্য এখন সরকার চেষ্টা করছে নানান ধরনের স্কিম দিয়ে যেসব মানুষ কাজে ফিরছেন না তাদেরকে কাজে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া আপনারা জানেন যে ইউনিভার্সাল ক্রেডিট সহ বিভিন্ন যে ওয়েলফেয়ার সিস্টেম সেটাকে নানানভাবে ঢেলে সাজানো হচ্ছে এবং নতুন ইউনিভার্সাল সিস্টেমের যেই ক্রেডিট সিস্টেমের যেই নতুন নিয়মটি আনা হচ্ছে, এতে এখন কিন্তু একজন মা মানে মাতৃকালীন ছুটিতে থাকার পরে, একজন মা যখন বাচ্চা হওয়ার পরে কাজে ফেরার যেই ঘণ্টাগুলো সেগুলোকে আবার নতুন করে রিফর্ম করা হচ্ছে এবং আপনাকে এখন কতদিন পরপর এই ডি জব সেন্টারে গিয়ে সেখানে রিপোর্ট করতে হবে, জব কোচদের সাথে বৈঠক করতে হবে, এই বিষয়গুলোর জন্য নতুন নির্দেশনা নিয়ে এসেছে ইউনিভার্সাল ক্রেডিট। সেটা খুব দ্রুতই কার্যকর করার পরিকল্পনা করা হচ্ছে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।